এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। অবশেষে করোনা মোকাবিলায় কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের অনুমোদন দিল ডিসিজিআই। বিশেষজ্ঞ কমিটির সুপারিশে জরুরি নিয়ন্ত্রিত প্রয়োগে অনুমতি দেওয়া হলো এই দুই ভ্যাকসিনের। তৃতীয় পর্যায়ে ট্রায়ালে রয়েছে ক্যাডিলার ভ্যাকসিন। 100% সুরক্ষিত কোভ্যাক্সিন ও কোভিশিল্ড টিকা নেওয়ার পর সামান্য জ্বর, ব্যথা, অ্যালার্জি হতে পারে, দাবি ডিসিজিআই এর। সিদ্ধান্তকে স্বাগত জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিশিল্ড আসছে কয়েক সপ্তাহেই, টুইট সিরাম কর্তার। অভিনন্দন ভারত, অভিনন্দন বিজ্ঞানীদের, ডিসিজিআই এর সিদ্ধান্ত দেশকে করোনা মুক্ত করতে চলেছে, টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় পর্যায়ে ট্রায়ালের আগে কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া বিপজ্জনক হতে পারে, টুইট করে আশঙ্কা প্রকাশ করলেন শশী থারুর। দেশে করোনায় কমলো দৈনিক মৃত্যু ও সংক্রমণ। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 217 জনের, সংক্রমিত 18,177, আর একদিনে সুস্থ হয়েছেন 20,923 জন। বিশ্বে করোনায় কমলো দৈনিক মৃত্যু, বাড়লো সংক্রমণ। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 8,518 জনের, আক্রান্ত 5,93,547 জন, আর গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,89,872 জন। ভালো আছেন সৌরভ, তার বাইপাস সার্জারি করার প্রয়োজন নেই। সৌরভের ধমনীতে 3টি ব্লকেজ, গতকাল বসানো হয়েছে 1টি স্টেন্ট, বাকি 2টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে, জানালো হাসপাতাল। সৌরভের চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। আজ ব্রেকফাস্টে দেওয়া হয় টোস্ট, ছানা, কর্নফ্লেক্স, লাঞ্চে দেওয়া হয় ভাত, ডাল ও মাছের ঝোল। গতকাল রাতভর হাসপাতালে ছিলেন জোনা। অসুস্থ সৌরভকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। কাল দেখতে আসতে পারেন জয় শাহ ও অনুরাগ ঠাকুর। সৌরভকে দেখতে আজ হাসপাতালে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। নজরে বিধানসভা ভোট, বাংলায় মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি, ফুরফুরায় শরীফে আব্বাস উদ্দিন সিদ্দিকীর সঙ্গে বৈঠক। আব্বাস উদ্দিনের নেতৃত্বে লড়বে দল, ঘোষণা মিম প্রধানের। শুভেন্দুর নিজের অবস্থা খুব খারাপ হবে, ওর পার্টি তো হবেই, ওর নিজের অবস্থা খুব খারাপ হবে, আমার ভবিষ্যৎবাণী। দলবদলের পর কাঁকসায় চা চা করে যোগ দিয়ে পুরনো দল তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন সুনীল মণ্ডল। তৃণমূল তৃতীয় স্থানও পাবে কিনা সন্দেহ। সুনীল মণ্ডল এসেছিল ফরওয়ার্ড ব্লক থেকে, তারপরে আমাদের দলের সাংসদ হয়েছিল, আবার এই মাঝপথে বিজেপিতে যোগদান করল, আবার আগামী দিনও কি করবে সেটা জানি না। কোচবিহারে ফের প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যুব তৃণমূলের গোপালপুর অঞ্চল সভাপতি সহ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল জেলা তৃণমূল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। এই নিয়ে জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনো মেলেনি। 21 ডিসেম্বর দুর্গাপুরে যে মাঠে দিলীপ ঘোষ জনসভা করেছিলেন, সেখানে পাল্টা সভা করলেন মন্ত্রী মলয় ঘটক। সভায় ছিলেন না দুই বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, বিশ্বনাথ পারিয়াল। মলয় ঘটকের দাবি, ব্যক্তিগত কারণে তারা থাকতে পারেননি। বাংলায় 200-এর বেশি আসন পাবে বিজেপি। বাউরিয়া সভা থেকে তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ে দিলেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য। না জেনে প্রলাপ বকছেন, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পুর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রানাঘাট শহরের একাধিক জায়গায় পড়ল পোস্টার। পুর প্রশাসক গুরুত্ব না দিলেও বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনা শাসক দলের গোষ্ঠীকন্দলের জের বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। খড়গপুর গ্রামীণ বিধানসভা এলাকায় আপনার মতামত বিজেপির ঘোষণাপত্র কর্মসূচির সূচনা করলেন দিলীপ ঘোষ। বিজেপি জানিয়েছে ট্যাবলোয় থাকা বাক্সে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে পারবেন সকলে। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। আউশ গ্রামের ব্রাহ্মণডিহি গ্রাম থেকে উদ্ধার হলো 4টি তাজা বোমা, নিষ্ক্রিয় করলো সিআরডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা মজুত করেছিল, অস্বীকার করে পাল্টা বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের কেরুল গ্রামে বোমাবাজি, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাহাড়ের বিভিন্ন জায়গায় বিমল গুরুংয়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। কার্শিয়াংয়ের জনতার নামে হাতে লেখা এই পোস্টারগুলিতে লেখা হয়েছে সেখানকার জন্য কিছুই করেননি গুরুং, উল্টে কার্শিয়াং সম্বন্ধে অপমানজনক মন্তব্য করেছেন। বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘর ছাড়া করার অভিযোগে অবস্থান বিক্ষোভে বসলেন আলাম্বিনী মহিলা সমিতির সদস্যরা। তাদের অভিযোগ, অনৈতিকভাবে সমিতির ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তিগত কাজে ঘরটির ব্যবহার করা বন্ধ হয়েছে বলে দাবি বিশ্বভারতীর। কসবায় দুর্ঘটনার কবলে পড়ল রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। বনমন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে একটি ম্যাটাডোর, ক্ষতিগ্রস্ত গাড়ি, সুরক্ষিত রয়েছেন বনমন্ত্রী। ম্যাটাডোর চালককে গ্রেফতার করেছে পুলিশ। কলকাতায় শেয়ার অ্যাপ ক্যাবে অপহরণ চিন্তায়ের অভিযোগ। ব্যবসায়ীর দাবি, চলন্ত ক্যাবে তাঁর চোখ বেঁধে টাকা, গলার হার লুঠের পর বাইপাসে ঢালাই ব্রিজের কাছে ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা। ক্যাব চালক সহ গ্রেফতার 4।
শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো চন্দননগরের গোন্দলপাড়া জুট মিলে। পরিকাঠামোগত অভাবের অভিযোগ তুলে পরিবারের একজনের চাকরির দাবিতে কাজ বন্ধ করে জুট মিলে বিক্ষোভ দেখান সহকর্মীরা। অসমে যাওয়ার পথে কোচবিহারের তুফানগঞ্জ টোলগেট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছ রাউন্ড গুলি। বেলগাছিয়ায় মাদক সহ পাকড়াও দুই, বাজেয়াপ্ত প্রায় দু কেজি হেরোইন যার বাজার মূল্য প্রায় দশ কোটি টাকা, উদ্ধার হয়েছে 11.5 কোটি টাকার মাদক ট্যাবলেট ইয়াবা। পুলিশের অনুমান, বাংলাদেশে মাদক পাচারের ছক ছিল। আগামী সপ্তাহে শুরুতেই শীতের আমেজ কমবে কলকাতায়, 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। রাতেও সকালের দিকে শীত শীত ভাব থাকলেও দিনের বেলায় তার আমেজ থাকবে না। একটি অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজের মধ্যে দিয়ে পরিচালক হিসেবে ডিজিটাল দুনিয়ায় পা রাখতে চলেছেন রোহিত শেঠি। রণবীর সিং এর সঙ্গে আগামী ছবি সার্কাসে শুটিং করছেন পরিচালক, এরপরই শুরু হবে নতুন ওয়েব সিরিজের শুটিং। কোভিড থেকে সুস্থ হয়েই ফের শুটিংয়ে, জয়সলমীরে বচ্চন পান্ডে শুটিংয়ে যোগ দিলেন কৃতি শ্যানন ও মেজের শুটিংয়ে যোগ দিলেন রকুলপ্রীত সিং। শ্রী নারায়ণ সিং এর পরিচালনায় আগামী ছবি বুলবুল তরঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন সোনাক্ষী সিনহা।